তো গাইস নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি, যেটা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ যে আমরা এখন গেমের ভিতরে স্টার্ট করে দিয়েছি, যেখানে আমরা উড়ন্ত বোকাচোদার মতন উড়বো। তো গাইস সবার আগে বলে দিই, হেডফোনটা কানে গুঁজে নাও, কারণ কথার ভিতরে অনেক রসকস থাকবে, যেটার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে আমাদের ভাই তোমাদের ভাই না, আমাদের না, আমি একাই আছি, তো আমার আর আমি আছি, তো তোমার ভাই ট্যালেন্ট কি কয়। তো ওই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখন ল্যান্ড করবো হরজনে, আমরা এত বড় বোকাচোদা যে হরজনে গিয়ে ল্যান্ড করছে, মানে বুঝতে পারছো পরিস্থিতি কি সিচুয়েশন। আর নিচে দেখো কত পরিবারওয়ালা বোকাচোদা ভয়তে পালিয়ে গেল, কি এদের দ্বারা কিছু হবে বলো, আদৌ কিছু হবে? তো কোনো ব্যাপার না, এখানে আমি ল্যান্ড করে দিয়েছিলাম। এবার তোমরা ভাবছো যে আমি বাংলায় হঠাৎ কথা বলছি না, এতদিন ধরে হিন্দিতে স্ট্রিমিং করার পরে আজ ঘটে। তো গাইস আমার একটাই প্রশ্ন আর একটাই উত্তর, যে এতদিনে এই হিন্দিতে কথা বলার পরে আমি ভেবেছি যে কিছুটা বাংলায়ও ভিডিও ছাড়া যাক, কেননা বাংলা মানুষ তো বাংলায় একটু ভিডিও না হলে হবে না। তো আমি একটা বাইকে এখন উড়ন্ত বোকাচোদার মধ্যে এদিকে ঘুরে বেড়াচ্ছি, দেখি সামনে একটা মাল দিয়েছে ভূত, সেটা আমার জলের মধ্যে দেখি চুমনি খেয়ে বসে আছে, তারপর গাড়িটা ঘুরিয়ে নিয়ে ওকে একটু কেলিয়ে আসি। তো গাইস তোমরা যেমন দেখতে পাচ্ছ সামনে, আমি আমার গাড়ির মধ্যে গাড়িটা ঢুকে দিয়েছি আর উপরে ভূত মারতে মারতে যাচ্ছি। এই ফোনে আমার একটা প্লেয়ার মারা গেছে, কারণ এই ঘটনায় আর এই ইনসিডেন্ট র্যাঙ্কের মধ্যেই ঘটেছিল, তাই বললাম এই রেকর্ডিংটা করে আর একটু মাঝে মাঝে একটু কেলোর কীর্তি করে ভিডিওটা ছেড়াই দিই। তো যেটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি আরামসে গাড়ি নিচ্ছি, আমি এখনো গানটা পাইনি বুঝতে পারলে, তো এখন গানটা পাইনি ভেবে তাই এদিক ওদিক ঘুরছিলাম, ভাবলাম এটার পরে আমি ভয়েস রেকর্ডিং দিয়ে দেবো, তাই আমি এখন ভয়েস রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি। আর সবাইকে আগে থেকে সুস্বাগত জানিয়ে দিই যে এবার থেকে আমরা বাংলাতেই কথা বলবো, ঠিক আছে? তা তোমরা চাপ নিও না, সামনে আরেকটা বোকাচোদা আসবে, ওকে একটুখানি ভূত মেরে দিই, তারপর তোমাকে সব কিছু খুলে বলবো করে, ঠিক আছে? তো ওই মধ্যে দাঁড়িয়ে তোমরা এই কথাটা মাথায় একেবারে ঢুকে নাও যে এবার থেকে আমরা সব কিছু বাংলায় করবো। আর যারা যারা বাঙালি নয়, ঠিক আছে, তাদের জন্য চিন্তা নেই, তাদের জন্য আমরা কোনো একটা চমনপ্রাস বার করছি, যেটা খেয়ে তোমরা অবশ্যই বাংলা কথাগুলো বুঝতে পারবে। তো যাই হোক, এখন আমি বুঝতে পেরেছি যে এখন কী করতে হবে, তো এখন আমার পুরো মাথা ক্লিয়ার আছে, তো এবার থেকে আমরা বাংলায় কথা বলবো, ঠিক আছে? তোমরা চাপ নেই, তোমরা শুধু মন খুলে ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সাথে। সামনে দেখতেই পাচ্ছ যে একটা বোকাচোদা আছে, ওকে গুতো মারলাম, মালটা উড়ে গিয়ে বাগানে পড়েছে, আর বাগানটায় ভাই শুয়ে শুয়ে 166 হেডশট লাগে, কি করে ভাই, আমি তো হ্যাকার হয়ে গেলাম নাকি? তো যাই হোক, এবার আমি এখান থেকে একটু লুটছি কোকাটাকে, কোকাটাকে লুটার পরে হেভি মজা পেয়েছে, ফার্মাস এক্স এম্পোরিয়াম এক্স সব এক্স এক্স পাইছি, তাই এক্স এক্স পাইছি তো মজা পাইনি, তাই ওখান থেকে আমি একটা গান পাইছি, এই গান নিয়ে এখন আমি দৌড়াচ্ছি। তো ঠিক আছে, বেশ র্যাঙ্কের মধ্যে আমার দুখানা কিল হয়ে গেছে, খুব মজা পাইছি বুঝতে পারলে, তো এত মজা পাইছি যে কী আর কব, গান মধ্যে যেন শিশিরাই উঠতেছে। তো গাইস যেখানে ছিলাম, তো বেশ খুব ভালো কথা, এখানে আমি আমার টিমমেটসকে বাঁচাবো, কারণ বুঝতেই তো পারছো প্রো প্লেয়ার হতে গেছে। তোমরাই বলো গাইস, এই যখন তোমরা বড় প্রো প্লেয়ার না কেন যে প্রো প্লেয়ার হতে চাও, এই সিম্পল মানেটাই বুঝতে পারে না। তো যাই হোক, এখান থেকে আমরা বেশ কিছুক্ষণ লুটি, লুটার পরে আমি এদিকে লাফালাফি করি, তোমাদেরকে আমার গানের স্কিন দেখা যাবে না, কারণ আমার স্মুথ গ্রাফিক্স, সো দ্যাটস ওয়াই পসিবলই না। তো আমি এই ফাঁকে তাকে টোকানো দিয়ে দিই, আর এই ফাঁকে আমি এখান থেকে এনিমিতে মারতেও চলে, যেহেতু আমার স্কোরের বেশি আর কিলো চাই, তো ওই মধ্যে আমি ভেবেছি যে কিল করতে চলো ভাই, যে করে হোক কাউকে খেলাতে তো হবে, তাই না? না খেলালে হবে কি করে, তোমরাই বলো গাইস, আমি কি ভুল কথা বলছি নাকি, আমি কি ভুল বলতে পারি, তুমি বলো, তোমরাই বলো আর, আমি এতটাও নিষ্ঠুর নয়, ভালো ছেলে যথেষ্ট, খেলাবো একেবারে সেটাও না, একদম এই তো আমার দলের লোক তোমরা সবাই। তো যাই হোক, আমরা এখানে লুটতে চলে এসেছি, এবার এদিক ওদিক ঘুরছিলাম যে ভাবলাম যে কয় কার্তিক পাই কিনা, যদি গ্রাহক পাই তো পার্টস হেডশট মেরে একটু কিল কিল ড্যামেজ ড্যামেজ কালেক্ট করবো, তাই এখন আমি বুঝে উঠতে পারছি না যে কোথায় এনিমি থাকে, তাই এদিক ওদিক ঘোরাঘুরি করছি। কেন বলো তো, এই অ্যালপাইন ম্যাপ আমার মোটেও ভালো লাগে না, তারপরে ভাবলাম যে চলো অ্যালপাইন ম্যাপ এসে গেছে, তাই এদিক ওদিক নোবরা উড়ে উড়ে পড়বে ওখানে, তাই আমি এখনও গাড়ির মধ্যে এবং উড়ন্ত বোকাচোদার মতো ঘুরছি। এবার তোমরাই বলো আমরা কী করবো, কী করবো? তো গাইস এখান থেকে আমি দেখতে পাই যে আমার সামনে একটা এনিমি মারছে, আর আমি গাড়ি বোকাচোদা আটকে গেছে, এবার আমার এখানে বিপদ, আমি বুঝে উঠতে পারছি না এখানে আমি মনে হয় না বাঁচবো, কারণ এরা তিনজন আমি একা, সেখান থেকে পালিয়ে যাওয়া খুব ভালো, ভাই তুই পালা, তাও আমাকে ড্যামেজ দেওয়া তালেই থাকে, ওরা ভাই এমনভাবে রাশ করেছে মনে হচ্ছে সেটা আমার খেলাবে, তোমরা বুঝতে পারছো না গাইস, এমনভাবে খেলাবে, এখানে আমি ডাউন হয়ে যাবো, সেটা আমার লেভেলে ভাই ক্যারেক্টার দাঁড়িয়ে গেলো, হ্যাকারের মতো এগিয়ে গিয়ে এখানে আমি পড়ে গেছি, এটা হচ্ছে গ্লিচ বুঝতে পারলো, এটা হচ্ছে গেমের গ্লিচ, যার জন্য আমি এখানে মার খাই, আর এরা আমাকে মোড় দেখায়, আমার এত পরিমাণে রাগ হয় না তোমরা বুঝতে পারো না গাইস, এত পরিমাণে রাগ হয়েছে, মনে হয়েছে এদেরকে আমি সেটা ভাঙা খেলায় উঠে গিয়ে, কিন্তু আমি এর প্রতিশোধ নিয়ে চিন্তা করো, গাড়ি দিয়ে সেটা আমার মারি, ওটা তোমরা লাস্টে দেখতে পারবে যখন তোমরা শেষ অব্দি ভিডিওটাকে এক্সপেক্টিং করবে, ঠিক আছে? শেষ অব্দি দেখতে পারলে বুঝতে পারবে যে প্রতিশোধটা কীভাবে নেই। সেখানে আমার বন্ধুরা আমাকে বাঁচানোর জন্য এদিক ওদিক লুট করছে, কিন্তু আমাদের একটা বন্ধু নেটওয়ার্ক চলে গেছে, গাড়িটাকে বউ এক কর্নারে বসে আছে, বাট আমার যে বাকি দুটো বন্ধু, ওই দুটো বন্ধুর মধ্যে যে কোনো একজন ভালো মানুষ আছে, সে আমাকে বাঁচে না, আর একটা আছে চুদির ভাই, সে আমাকে বাঁচায় না, ঠিক আছে? তো এখন দেখা যাক দুজন মিলে এদিক ওদিক আলোচনা করছে যে কে আমাকে বাঁচাবে, ভাই আমাকে বাঁচিয়ে নেওয়ার উদ্দেশ্য তোমাদেরই হাতে। তো ওই মতো দাঁড়িয়ে এরা দুজন মিলে আলোচনা করছে কে বাঁচাবে, আর এখান থেকে দেখতেই তো পারছো ভাই হালত কতটা খারাপ, আমার ভীষণ কষ্ট পাচ্ছিলাম, কারণ এখন রিভাইভ হয়নি, কিলবার ঠিকঠাক করে হয়নি, ড্যামেজও হয়নি, খুব কষ্ট পাচ্ছিলাম, আর বুকের ভিতরে কেমন যেন আতো আতো করছিল গাইস, বিশ্বাস করবো না, গার্লফ্রেন্ড এত কষ্ট দেয় না যতটা ফ্রি ফায়ার দিয়ে দেয়, মাঝে মাঝে ভাবি খুব কষ্ট হয় আমার, আরে। তো যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি খুব চিন্তায় ছিলাম, মনে হয় না মাইনাস হয়ে যাবে ভাবছিলাম, কারণ যে মালটা নেটওয়ার্ক চলে গেছে এই একমাত্র গ্র্যান্ড মাস্টার প্লেয়ার, তো ওই মধ্যে দাঁড়িয়ে এখন আমি ভাবছি যে মালটা কখন আসবে, কখন আসবে তোমরা হচ্ছে যে আমি হাই তুলছি, হ্যাঁ অবশ্যই হাই তুলছি, এখন আমি ভিডিও কটার দিকে বানাচ্ছি জানো, 4:15 দিকে, সকাল 4:15 ভিডিও বানাচ্ছি, সকাল 9টার দিকে ছাড়বো। তো যাই হোক, তো এখানে আমাকে রিভাইভের আশায় আমি এদিক ওদিক এদের দিকে একটুখানি দয়া দৃষ্টি বলে দেখছি, ভাই একটু রিভাইভ করে দে ভাই, তোরা কত সুন্দর ছেলে বলে বল, ভাই রে তোদের উপরে তোদেরকে আমার উপর দয়া হয় না, একটু রিভাইভ তো করে দে ভাই, একটু রিভাইভ করে দে, সেটাই রিভাইভ কর, নাহলে কারি লাগছে আমার তোদের। তো যাই হোক, এখানে আমার বন্ধু আদিত্য সোনা ছেলে আমাকে মনে হয় রিভাইভ করবে, গাইস আগে বলে দিচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নিজেদের বন্ধু বান্ধবী সবাইকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? যাতে যেন আমাদের পরিবারটা একটু বড় হতে পারে, বুঝতেই পারছো কেন দাবি দাওয়া করছে, বুঝতেই তো পারো আর দাবি দাওয়া একটা ছেলে কখন করে, যখন ছেলেটা বড় হয়, ছেলেটা আর বড় না হয়, ছেলেটা যখন বড় হয়, ঠিক আছে, সব কটা ঢ্যামনা মন, বুঝতেই পারছি কালেক্ট ঢ্যামনা সব কটা।
অর্থাৎ ছেলেটার বড় হয়, গান্ডু ছেলেটার মন যখন বড় হয়, ঠিক আছে, মনে যাই অন্য কিছু বসে না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমি এখানে একদম নোমেস ল্যান্ডে নামি, এখান থেকে কিছু লুটবুট করি আরামসে, বুঝতে পারলে তো, আরামসে লুটবুট না করলে আমি কি দিয়ে মারবো? গানও নেই, ফানও নেই, জিয়ে টিন দিয়ে অতটা তাগড়া ড্যামেজ লাগে না, তিন লেভেল হেলমেট থাকলে 18-18 করে হেডশট দেয়, তা কী লাভ হবে ওতে? কোনো লাভ হবে হবে না নিশ্চয়ই, বুঝতেই তো পেরেছো আমার কষ্ট, আমার ব্যথা, আমার বেদনা, তোমরাই তো বোঝো, তোমরা ছাড়া কে আছে বলো? এই কারণে তো আমার 24 ঘন্টা লাইট থাকে। তা যাই হোক, এখন আমি এখান থেকে কিছুটা লুটবুট করে সামনের দিকে এগিয়ে যাই, গানও পেয়ে যাই, লং রেঞ্জের গান, শর্ট রেঞ্জের গান, সব গানই পাই, এখন আমি গাড়িও পেয়ে যাই। এবার গাড়িটা যেহেতু পেয়েছি তাই এদিক ওদিক লুটালুটি করছি, আমার দেখতেই পাচ্ছ যে কিন মাত্র দুখানা কিল একটা হচ্ছিল না ভীষণ লেভেলে, কারণ আমাকে রিভাইভ একটু লেট করেছিল, তারপরে এদিক থেকে আমি মোটেও গান ভালো পাচ্ছিলাম না, যার জন্য আমি 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 একটাকেও কেড়াতে পারিনি, আমি এত বড় উড়ন্ত বোকাচাদা ছিলাম এখানে। যাই হোক, ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনের ভিতরে একটা বিশ্বাস ছিল যে এখনো কিল আমি বেশি করবোই করবো, তো ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার সামনে পরিস্থিতি একদম গাজে হয়, ইউট বুট ছিল না অতটা, তারপরে আমি ভাবি যে না, MB40 নিই, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই, আর দেখি যদি এবারে এনিমিদেরকে পাই তো আমি বদলা তো নেবই, কারণ ওরা আমাকে এমোড দেখেছে, তোমরা বলো আর এমোড দেখালে তোমার ভাইকে ছাড়া উচিত? অবশ্যই না, খেলাবে তোমার ভাই, তাই আমি খেলাবো বলে প্ল্যানিং করেছি, আর এখানে আমি লুট করছি, আগে লুট জরুরি, বুঝতেই পারছো যে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে গেলে লুট, উইদাউট লুট তুমি কখনো পুরো প্লেয়ার হতে পারবে না, লুট হলেই পুরো প্লেয়ার, লুট হলেই পুরো প্লেয়ার, নুবো পুরো হয়ে যায় যখন তার কাছে লুট থাকে, বুঝতে পারলে? আই হোপ যারা পুরো প্লেয়ার তারাই বুঝতে পারবে, আর যারা লুট তারা চ্যাওয়ামপ্রাস খাও, ঠিক আছে, আর যদি না পারো তাহলে বুঝতেই পারছো কী খেতে হবে, ঠিক আছে। এদিকে আমি টোকেন বেশ যথেষ্ট পেয়ে যাই, আর আমার টিমমেটসের মাই নেটওয়ার্ক এখনও আসেনি, ও বোধহয় এলিমিনেট হয়ে যাবে, ও নেটওয়ার্ক না আসা পর্যন্ত বলা মুশকিল যে ও আগামীকাল কী করবে, তাই আমি ভাবলাম যে ঠিক আছে, এনিমিগুলো কমে যাচ্ছে, 27-26 জন হয়ে গেছে এখন বুঝতে পারছি না, তাই আমি রাশ করতে চলে গেছে, এখন রাশ করবো, রাশ করে কিন্তু করতে হবে না গাইস, বুঝতেই তো পারছো ব্যথা কোথায়, তাই এবার আমরা আরামসে যাচ্ছি আমি রাশ করতে, এবার রাশ করতে গিয়ে দেখছি যে জোনের বাইরে থেকে অনেক চাঙ্গুমাঙ্গুগুলো আছে, যার মধ্যে থেকে আমার একটা কিল ও নিয়ে নেয়, তাই বললাম যে বেশ আমি বাইক পেয়ে গেছি, যেটার জন্য আমি বেশি করি, কারণ বাইকটা পেয়ে গেলে না তোমার ভাই উড়ন্ত বোকাচোদা হয়ে যায়, সত্যি কথা, উড়ে উড়ে গিয়ে জানিস জানো না ভাই কীভাবে চালাবো আমি, তোমরা দেখো শুধু গাড়ি এমনভাবে চালাবো না, মানে এনিমিও ভাবে যে কী এ ভাই কারায়, দেখো গাড়ি এখানে মার্কে দিচ্ছি, গ্লিচ হয়ে গেছিলো, তো যাই হোক আমি এখান থেকে আরামসে বেরিয়ে যাই, কারণ রিস্কি মোড়, আর মাঝে মাঝে গাড়িতে গ্লিচ হয়ে যাচ্ছে, নড়তেই চাই না সালা, পিছন থেকে আরেকটা ভাই আমাকে গুঁতো মারা শুরু করে দেয়, তোমরাই বলো এটাকে ছাড়া উচিত? নিশ্চয়ই না, তা আমি প্রতিশোধ নেওয়ার জন্য গাড়িটাকে উপরে দিকে নিই, ঘুরাই, ঘুরিয়ে ঘুরিয়ে দেখি যে কে কোথায় কটা পিস আছে, তো এখান থেকে বুঝতে পারি যে কটা পিস বলতে গেলে অনেক আছে, তাই আমি একটা মালটাকে গুঁতো মেরে মারি, আর যেই আমি গুঁতো মারি ওটা এলিমিনেট হয়ে যায়, সামনে আরেকটাকে মারি, ওখান থেকে আমাকে একটা ফ্রি কিল পাওয়ার চেষ্টা থাকে, ভাগ্যে সব মালটা কিল চুরি করে নিই, তাই ওই মধ্যে দাঁড়িয়ে আমি আরামসে কিলটা নিয়ে নিই, উপরে আমার একটা বন্ধু মানে সাথী, ও সাথী আমার সাথে বাইক নিয়ে এসে কিলটা করে না, ওর নাম হচ্ছে এলজি লাবণ নাকি খাবর নাম, তো ওই মালটা খুব দুর্দান্ত কিল করে, আমার কিলগুলো চুরিটা করে খুব দুর্দান্ত কিল করে, আহা কী কষ্ট, লজ্জা থাকা দরকার, ঘরে ছিঁড়িয়ে ঢুকে দেবো কিন্তু বাড়া, তারপরে গাইস আমার কিলটাকে এটাকেও চুরি করে ধান্দা করে, তারপরে আমি এটাকে যে করেও আমি কিল দেয় না, আমি আরামসে ওর কিলটাকে মানে নেওয়ার চেষ্টা করি, আর কিলটাকে নেওয়ার চেষ্টা করতে গিয়ে এখানে আমি আরামসে ফিনিশ করে দিই, বা দুঃখের বিষয় যে ও আমাকে গুঁতো মারতে পারে না, ও একেবারে গাড়ি চালাতে পারে না, বুঝতেই পারছো যে কষ্টটা কোথায়, তো যাই হোক আমি এখান থেকে গাড়িটাকে নিয়ে আরামসে লোটেশন মেরে 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 এখান থেকে ঘোরাঘুরি করি, ভাবি যে এবার মেডিকেট মারবো, তো নাঝাল অবস্থা, মেডিকেট আমার কাছে মনে গেলে না এ বরাবর, তারপর আমি এখানে হোল্ড করে যদি আরও কিল পাওয়া যায়, তো দেখা যায় তো আরও কিল পাওয়ার উপযুক্ত অবস্থায় এসে গেছিলাম, এখানে আমি আরেকজনকে পুরো ছক্কা মেরে দিই, ওকে আমি পুরোপুরি সামনের দিকে পাঠাই, কিন্তু আরেকটা যেই মারতে যাবো সেই ও মালটা বাঁচার চেষ্টা করে, আর যেই বাঁচার চেষ্টা করে আমি হট করে মেডিকেট মেরে নিই, যে কেন লিমিটেড মেডিকেট, তো ওই মধ্যে দাঁড়িয়ে আমার কাছে লিমিটেড মেডিকেট মানে বুঝতেই পারছো, আর এখানে ওদের একটা প্লেয়ার এলিমিনেট হয়ে যায়, যার জন্য আমাকে পুরো কিল পাওয়া যায়, এখন কিল বলতে গেলে পাঁচখানা, আমাকে আরও কিল করতে হবে, কারণ বুঝতেই তো পারছো তোমাদের দাদার স্কোর খুবই হাই, তো হাইটাকে বাঁচাবার জন্য, হাই স্কোরটাকে তো বাঁচাবার জন্য কিলও তো হাই করতে হবে, তা হাইকেল করার জন্য এখন আমি ভাবি যে কী করা যায়, তো সামনের দিক দেখে অনেকগুলো ভাই বোনগুলো মারপিট করছে, এই জিনিসটাকে ফায়দা নেওয়ার জন্য একটুখানি হোল্ড করি, হোল্ড করলে এবার দেখি যে ওখানে আমার খোকাগুলো দুর্দান্ত লেভেলে কী বলো ও কী মেরে মেরে দেখছে, তাহলে আমি যে এখানে রোটেশন মেরে এসে দেখে আছে কতজন রয়েছে, ও ভাই যখনই আমি রোটেশন মারি তখন দেখি এখানে আমার আর একটা পরিবার, তোমরা বুঝতেই তো পারছো ভাই এখানে আর একটা পরিবারের রেজাল্ট কী আসতে পারে, তারপরেও আমি কিন্তু তাকে ছাড়ি না, তারপরেও আমি তাকে গুঁতো মেরে ডাউন করে দিয়ে হিল করার চেষ্টা করি, কারণ আমার কাছে লিমিটেড মেডিকেট, এবার লিমিটেড মেডিকেট তো বুঝিস না খরচা করতে হবে, তাই না ভাই, এবার পাগলের মতন খরচা করলে তো হবে না, তাই না, পাগলের মতন খরচা করলে কী হবে বলো তো, আজ ওরা বাস যাবে, তাই আমরা পাগলের মতন খরচা করবো না, আরেকটা আমরা আরামসে গুঁতো মেরে শেষ করে দিই, কিন্তু ভালো বিষয় কী বলো তো ঘরের ভিতরে আরেকটা প্লেয়ার আছে যে আমাকে খুব খতরনাক লেভেলে ড্যামেজ দিয়ে দেবে, দেখবে তার রেজাল্ট কিছুক্ষণের মধ্যেই আসবে, আর আমি তাদের স্কোয়াডটাকে অবশ্যই মারবো, আমি গাড়িটাকে চেঞ্জ করেছি কারণ গাড়িটার অবস্থা ভীষণ নাঝাল ছিল, তাই আমি গাড়িটাকে চেঞ্জ করে ফেলেছি, এবার সামনের দিক থেকে দুটো তিনজন মিলে আমাকে গুঁতো মেরে মেরে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে, আমার আপাতত 7 খানা কিলো হয়ে গেছে, আমার আরও চাই, তো আমার আরও কিলের খিদেটাকে মেটাবার জন্য সামনে একটা মাল উড়ে যাচ্ছিল, ওকে আমি মারার চেষ্টা করছিলাম, তাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে গাড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খেলাবার চেষ্টা করেছি, যে আমি তাকে খেলাবার চেষ্টা করেছি, আর এখানেও পুরোপুরি ফিনিশ, তো আমি আরামসে কিল নিয়ে নিয়েছি, এবার কিল নেওয়ার পর আমি ভেবেছি যে ঘরের মধ্যে যাবো, এবার ঘরের মধ্যে যাওয়ার জন্য একটা তরকিব তো খুঁজতে হবে না, একটা আইডিয়া তো চাই, তাই না, তো ভেবেছি যে ঠিক আছে এটার জন্য বেস্ট আইডিয়া কী হবে, তা বেস্ট আইডিয়া হওয়ার জন্য আমি এখানে পাশে গাড়িটাকে আলাদা করে পেন্ডিংয়ে রাখি, তো মালটা দেখে আমার সামনে চলে এসে, এবার আমার
আমার এসি একদম মায়ের বরাবর, তাই আমি কী করি ফুলবার লাগিয়ে হিল করার চেষ্টা করি, একটু মাঝে মাঝে ওইটা খাওয়ার চেষ্টা করি, কারণ আমার কাছে তো মেডিকেট নেই না, দুঃখের বিষয় তো এটাই না। আমি তো তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আমি মেডিকেট পাইনি, দাদা লুট করেনি, তো ওই মধ্যে আমি একটু পেশেন্সের সাথে হোল্ড করছি আর ভাবলাম যে না মেডিকেট নেই তাহলে বনফায়ারটাই চালাই। তো পদে আগুন ধরিয়ে দিয়ে আমি অপেক্ষা করছি যে আজকে আমি আগুন ধরিয়ে দিয়ে সব কড়াকে মারা দেবো। তো নিচের দিকে দেখি আর একটা এনিমি রয়েছে, তার ওটা ওই বেচারাটাকে ছাড়ার জন্য কিছুতেই হাত ছাড়া করি না। আমি দেখে নিয়েছি সামনে ওর দাঁড়িয়ে রয়েছে, এবার আমি কি করেছি স্কোপ খুলে ওর মালটাকে হেডশট মারার চেষ্টা করেছি আর হেডশট ফিনিশ করে দিয়ে উদম কেড়েছি ভাই, মজাও পেয়েছিলাম মেরে। তোমরা বলো গাইছ এরকম কেস হলে কেমন লাগে তোমাদের? আই হোক মজা লাগে না, আমার তো দুর্দান্ত লাগে ভাই, এমন দুর্দান্ত বলার মতন না। তো আবার আমি এখান থেকে মেডিকেট কালেক্ট করে ওদেরকে মারার চেষ্টা করি, এখানে আবার আমার টিম আপগুলো টিম আপ করার চেষ্টা করছে, আজও প্লেয়ারেরা। আমি কতবার বলেছি ওইসব করার কোনো ধান্দা করবে না, টিম আপ করার কোনো দরকার নেই, আরামসে খেলাও, সবাইকে কেলিয়ে বৃন্দাবনে পাঠাও আর ওদের কিলগুলো নিয়ে নাও। তো এখানে আদিত্য লাস্ট কিল করার চেষ্টা করে, আমি মোবাইলটাকে ঘুরিয়ে তাড়া করি, মোবাইলটাকে ভয় পাই দিই, মোবাইলটা ঘর থেকে বেরোবার চেষ্টা করে না। এখানে আমি আরামসে চেষ্টা করি আর এখান থেকে আরামসে বইয়া হয়ে যায়, আমি আরামসে খেলাও মোবাইলটাকে, আরামসে হেডশট মারবো আর এখানে বইয়া। তো ভাই তোমরা বুঝতে পেরেছো যে গেমটা কেমন ছিল? আমি জানি গেমটা খুবই দুর্দান্ত ছিল, আর আজ থেকে আমরা বেঙ্গলিতেই ভিডিও ছাড়া শুরু করবো, এলাই পাস ফেলাই পাস সব। আর যারা বাংলা কথা বোঝেন না তারা চিন্তা করবেন না, তাদেরকে আমি অবশ্যই দায়িত্ব সহকারে শিখিয়ে দেবো কী করে বাংলা কথা বলতে হয়, ঠিক আছে? বাংলার মাটি বাংলার জল, বাংলা খেয়ে আমি টলমল, ঠিক আছে? তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, তার আগে সেটা বাংলা গুড নাইট বাই বাই মেলদা আরেকটা ভিডিও, ঠিক আছে? আরেকটা ভিডিও অবশ্যই দেখাবে, আর তোমরা পারলে সবাইকে শেয়ার করে দাও যাতে পরিবারটা বড় হতে পারে, দাদা বৌদি সবাইকে শেয়ার করবে, ঠিক আছে? কাউকে ছাড়বে না, কাউকে নয়, কাউকে ছাড়লে কিন্তু লস, তা ছাড়া যাবে না, সবাইকে শেয়ার করবে, ঠিক আছে? চলো এবারের জন্য আলবিদা বাই বাই, ঠিক আছে? তোমাদের সাথে পরে অবশ্যই দেখা হবে, আর আমি লাইভ রয়েছি, চলে এসো লাইভে, অ্যামেজিং গেম প্লে দেখাবো আরেকটা, ঠিক আছে? বাই বাই, লাভ ইউ অল, বাই বাই, টাটা, ঠিক আছে? বাই বাই, চললাম তাহলে, চললাম চললাম কিন্তু, হ্যাঁ চললাম চললাম, ওকে ওকে।